আমরা যদি সিরিয়ালি দেখি, প্রথমে ডিল ইমপ্রেশন করে বাঙালির রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হলো। আলফার হুমকি তথা ভাষা সন্ত্রাসীদের সাম্প্রতিক ত্রাস সৃষ্টির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নীরবতা বিস্ময়কর। অস্তিত্বের স্বার্থে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালো বিডিএফ। এবার আপনাদের বলে রাখি, আলফা কে বা কারা? আলফা হলো আতঙ্কবাদী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা কিনা সমাজের খারাপ ছাড়া ভালো চায় না। সেই আলফার পক্ষ থেকে রাজ্যের বাঙালিদের মধ্যে ত্রাসের সৃষ্টি করলেও এখনও এসব নিয়ে নীরব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকার। এ নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বাস করতেন হিন্দু মুসলমান নির্বিশেষে, বসুন্ধরা এপে একটি নতুন নিয়ম করে তাদের সেই জমির অধিকারও কেড়ে নেওয়া হলো, তাদেরকে পাট্টা দেওয়া হবে না বলা হলো। এরপর আমরা দেখলাম যে আলফা একটি সন্ত্রাসবাদী সংগঠন, তারা সারা আসামের বাঙালিকে হুমকি দিচ্ছে, তাদেরকে নাকি 60 দিনের মধ্যে জানাতে হবে যে ওরা পৃথক বরাক পৃথক চায় কি না। সারা বাঙালি রাজ্য, সারা বাঙালির সাথে বরাক পৃথক কী সম্পর্ক আমরা কিছু বুঝে উঠতে পারিনি। এরপর ইদানিং আমরা দেখলাম যে এবারে পুজো প্যান্ডেলে ভাষা সন্ত্রাসী কিছু সংগঠন নির্বিচারে তাণ্ডব চালালো, পুজো প্যান্ডেল নষ্ট করলো। আমরা যেটা মনে হচ্ছে আমাদের, এইসব ঘটনার পিছনে কিছু যোগসূত্র রয়েছে। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী নীরব, তার সরকার নীরব, এটি একটি বিস্ময়কর অবস্থা। এই মুখ্যমন্ত্রী কি শুধু ভূমিপুত্রদের মুখ্যমন্ত্রী, যে হিন্দু বাঙালিরা বিপুল ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় আনলো, তাদের প্রতি কি তার কোনো দায়িত্ব নেই? আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ভাষা আইন লঙ্ঘনের জন্য এই শিলচর শহরে আমরা বিডিএফের তরফ থেকে প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের 24 ঘন্টা যেতে না যেতেই আমাদের মুখ্য আহ্বায়ককে গ্রেপ্তার করা হলো, আমাদের অসংখ্য সদস্যদের পিছনে মামলা করা হলো, আমাদের মুখ্য আহ্বায়ককে এই বয়সে 18 দিন জেলে থাকতে হলো। অথচ আজকে এই পুজো মণ্ডপে যারা তাণ্ডব চালালো, এদের একজনকেও কোনো গ্রেপ্তারের কোনো খবরই নেই। উল্টে ওদের মন্ত্রী রঞ্জিত দাস এসে শিলচরে বসে, শিলচরে এসে উনি বলছেন যে ওরা তো ঠিকই করেছে, ব্রহ্মপুত্র উপত্যকা কেন বাংলা লেখা হবে? উনি কি সংবিধান জানেন না? আমার 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 সেটা বক্তব্য, সংবিধানে কি কোথাও লেখা আছে যে আমি বাংলা ভাষা আসামের কথা ব্যবহার করতে পারবো না? আপনারা এটাও দেখুন, বাংলাদেশে পুজো হয়েছে এবার 32,000, যারা পশ্চিমবঙ্গের পরেই, পশ্চিমবঙ্গে 34,000 পুজো হয়েছে। সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে কঠোর নিরাপত্তা দিতে হবে সমস্ত পূজায়। শুধু তাই নয়, তিনি তার পার্টির ক্যাডারদেরকে বলেছেন যে পুজোগুলো পাহারা দেওয়ার জন্য। বাংলাদেশের মতো একটা ইসলামিক রাষ্ট্রে এবারে হিন্দুরা যথেষ্ট আনন্দ নিয়ে, উদ্যম নিয়ে পুজো কাটিয়েছেন। কিন্তু ব্যতিক্রম দেখুন আসামে, আসামের বাঙালিরা একটা পুজো কাটাবেন, তাদের সেই ধর্মীয় উৎসবে গিয়ে তাণ্ডব করা হলো, পুজো প্যান্ডেল ভেঙে দেওয়া হলো, ধর্মপ্রাণ মানুষদের অন্তরে আঘাত করা হলো, কিন্তু সরকারের তরফে কোনো বক্তব্য নেই এখনও। তার মানে আপনারা বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই সরকার হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদ যেটা বলে, তার আড়ালে তারা চেষ্টা করছে জাতীয়তাবাদকে উজ্জীবিত করতে। জাতীয়তাবাদী তাদের মূল এজেন্ডা, এটা আমাদের বুঝে নিতে হবে। এবং তাই ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত বাঙালিকে আমরা বলছি যে আপনারা ঐক্যবদ্ধ হন। যারা আগে অবস্থাগতিকে নিজের ভাষা, মাতৃভাষা অসমীয়া লিখেছিলেন, আমরা তাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাংলায় ফিরে আসুন। কারণ আপনাদের এই এটা এটা করায় আপনাদের কোনো আখেরে কোনো লাভ হয়নি, বঞ্চনা বেড়েই চলেছে। যে অসহায়তা নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা এখন বাঁচছে, তার থেকে বাঁচছে একমাত্র রাস্তা হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একই মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রত্যাহ্বান ছড়িয়ে দিতে হবে। এটাই আমরা এই রাজ্যের বাঙালিদের আহ্বান জানাচ্ছি।